অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন? ভালো মানের একটা গুড মেসেজ, সেটা হলো 665 পদে কোন পক্ষের অভিজ্ঞতা ছাড়া ভালো মানের একটা নিয়োগ প্রকাশ করছে ছিল মানবিক সাহায্য সংস্থা MSS। আমরা মনে হয় এই এনজিওর নামটা সবাই জানি। তো এখানে অভিজ্ঞতা ছাড়াও কিন্তু আবেদনের অপশন আছে। ইন টোটাল ক্যাটাগরি আছে 1 থেকে শুরু করে 6টা। 6টা ক্যাটাগরিতে 665 জন ছেলে মেয়ে নিয়োগ করবে। তো বন্ধুরা, এইটার লিঙ্কটা আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি, ওইখান থেকে লিঙ্কে ক্লিক করে মাত্র আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন। দেখবেন, যোগ্যতা থাকলে আবেদন করতে মোটেও মিস করবেন না। তো এটা নিয়ে আলোচনার আগে ছোট্ট একটা কথা বলতেই হবে। নিশ্চয়ই আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসাটা করেছেন হালাল। তো চলুন একটু ডিসকাস করি। এখানে প্রথম যে ক্যাটাগরির কথা বলছে সেটা হলো জোনাল ম্যানেজার, ক্ষুদ্র ঋণ 5 জন। যেহেতু ম্যানেজার ক্যাটাগরি, সো দ্যাট এটার জন্য কিন্তু আপনাকে অবভিয়াসলি একটা এক্সপিরিয়েন্স অবভিয়াসলি থাকতেই হবে, যেখানে আপনাকে স্যালারি দেবে 55,000 টাকা। এখানে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা আছে, দেখেন আমি সেটা একটু যদি বলি। উচ্চ ভাতা আছে, বার্ষিক ইনক্রিমেন্ট আছে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, কর্মী নিরাপত্তা তহবিল, মোটরসাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ ভাতা, মোবাইল ফোন ভাতা, চিকিৎসা অনুদান, মৃত্যু দুর্ঘটনাজনিত বিমা সুবিধা এটসেট্রা। বন্ধুরা প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা আছে এখানে। তো এরপরটা যদি দ্বিতীয় নম্বর ক্যাটাগরিতে আসি, মানে এই স্যালারির পাশাপাশি কিন্তু সেগুলো পাবে। এরিয়া ম্যানেজার হলো 10 জন, এটার জন্য অবভিয়াসলি আপনাকে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর ব্রাঞ্চ ম্যানেজার, ম্যানেজার মানে আমি বলছি তো সেটা থেকে আপনাকে অবশ্যই কিন্তু কী বলে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে নিবে 50 জন, এটার জন্য অভিজ্ঞতা লাগবে। আর এই দেখেন, এরপরে আছে প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, 350 জন। এখানে কোনো প্রকৃতির অভিজ্ঞতা ছাড়াই আপনাকে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার শিক্ষানিবাসকালে আপনাকে 15,000 টাকা স্যালারি দেওয়া হবে। এরপর যখন এটা সুন্দর মতো শেষ করবেন এই 3 মাস, এরপরে গিয়ে আপনাকে দেওয়া হবে হচ্ছে 16,000-20,000 সামথিং স্যালারি। সেক্ষেত্রে পাশাপাশি আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলো, এরপরে শাখা হিসাবরক্ষক আছে 50 জন, এটাও কিন্তু এক্স্যাক্টলি সেম, বিনা অভিজ্ঞতা আপনি এগুলোতে আবেদন করতে পারবেন না। এই 400 জন কিন্তু কোনো প্রকৃতির অভিজ্ঞতা ছাড়া। এখন কথা হলো ভাই আবেদনটা করবো কী করে। দেখেন কীভাবে আবেদন করবেন সেটা এখানে সব কিছু বর্ণনা করা আছে, আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। স্যার এতটুকু বলি, আপনার আগ্রহী প্রার্থী হয়ে থাকলে আগামী 15 তারিখের ভিতরে আপনাকে এখানে আবেদনটা করতে হবে। বাদ বাকি বিষয়গুলো এখানে নামায় পড়লেই বুঝতে পারবেন। তো আপাতত এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।